এত ইতিহাস, এত ঘটনা পরম্পরা আল্লাহ ঘটিয়েছেন, এতে বোঝা যায় দিনটার গুরুত্ব কত বেশি। আরেক হাদিসে হুজুর ইরশাদ করেছেন যে রমজান মাস শাহর রমাদান, এটার পরে আল্লাহ নবী মহরম মাস এবং আশুরা এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিতেন। হযরত ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আলাইহি ইমাম, তিনি সহি সনদে একটা হাদিস এইভাবে লিখেছেন যে ব্যক্তি আশুরার এই মহরম মাসের 10 তারিখ একটা নফল রোজা রাখবে, সেই ব্যক্তির পিছনে 40 বছরের সগিরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া মাফ হয় না। এরপরে আসুন, মক্কার জীবন শেষ হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনার দিকে আল্লাহর নির্দেশে, হিজরত করে চলে গেলেন। এই তারিখটাও ছিল মহরমের 1 তারিখ, মহরমের 1 তারিখ। এই 1 তারিখকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের জামানায় একটা ক্যালেন্ডার দরকার, হিসাবের দিন পঞ্জি, এটাকে পাওয়ার জন্যে, খোঁজার জন্যে, জানার জন্যে খ্রিস্টানদের আছে এই শতাব্দী, আরেক জাতির আছে আবার আরেক রকমের হিসাব। এর আগে মুসলমান জাতির কোনো ক্যালেন্ডার ছিল না, যার জন্যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় সাহাবায়ে কেরাম মজলিসে শুরা মানে এমপি সংসদে যারা আইন প্রণয়ন করবেন আলাপ আলোচনার মাধ্যমে, সংসদে যারা জাতীয় আন্তর্জাতিক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আজকের হলো জাতীয় সংসদ, আর তখনকার ছিল মজলিসে শুরা। কি ছিল মজলিসে শুরা? এমন এমন বাছাই করা সাহাবিদের মধ্যে, সাহাবিরা তো সবাই একবারে কাঁচা সোনা একবারে পাকা সোনা ছিলেন, এনাদের থেকেও আবার বাছাই করে করে এই সোনার মধ্যে যে সোনার টুকরাগুলো সবচাইতে পারফেক্ট, সবচাইতে নিখুঁত নিরঙ্কুশ, এমন লোকদেরকে বাছাই করে করে সুরা সদস্য আইন প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ পরামর্শ দেওয়ার জন্যে এই মজলিসে সুরা বা পার্লামেন্ট এটা গঠন করেছিলেন। আল্লাহর নবীর যে মজলিসে সুরা ছিল এর 1 নম্বর উপদেষ্টা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী ইরশাদ করেছেন যে আমি দুনিয়া থেকে চলে গেলে আবু বকর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আল্লাহু আকবার, আমি নবী চলে গেলে আবু বকর দুনিয়ার সবচাইতে পারফেক্ট মানুষ, আমি পৃথিবী থেকে চলে গেলে আবু বকর এই পৃথিবীর সবচাইতে সুপারম্যান, আর আল্লাহর নবীর উপদেষ্টা পরিষদে এই আবু বকর উমর ওসমান আলী এই থেকে শুরু করে এমন এমন ব্যক্তিরা সাহাবারা ছিলেন যারা সেই যুগের সাহাবায়ে কেরামদের মধ্যে বাছুনি করা ছিলেন, ঠিক কিনা বলেন? আর এই যুগের পার্লামেন্ট সুরার মেম্বার কারা? কি যারা সবচেয়ে বেশি ফাসেক নাকি যারা সবচেয়ে বেশি স্বার্থপর, যারা সবচেয়ে বেশি হিংসুক, যারা সবচেয়ে বেশি টাকা 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 এগুলো কামানোর ব্যাপারে এক্সপার্ট, তাহলে আমাদের এখনকার অবস্থা তখনকার অবস্থা যদি একটু আমরা চিন্তা করি, ভালো মানুষ দুই একজন যদি আসতে চায় তাদেরকে আসতে দেওয়া হয় না, ঠিক না ব্যাথি? তাহলে বুঝা গেল সব শিয়ালের একরা,
এক রা এবার আসুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি শিক্ষা দীক্ষা দেখা পড়া বুঝ জ্ঞান এগুলো কম ছিল কার ছিল তার উস্তাদ ছিলেন খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের উস্তাদ ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা ইমাম হোসেনের উস্তাদ ছিলেন মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে রাসূল যে হোসেনের উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হোসেনের উস্তাদ সেই হোসেন কি লেখাপড়ায় কোনো অপক্ষ কাঁচা ছিলেন নাকি এলেনে আমাদের শিক্ষায় দীক্ষায় তাহজিবে তমদ্দুনে এলেনে আমাদের কোন দিকে কম ছিলেন আর রাসূলের সবচেয়ে আদরে নাতি ছিলেন এই দুইজন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ইসলামী খেলাফত শুরু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত ইসলামের খেলাফত শেষ 30 বছর কয় বছর 30 বছর যে 30 বছর ইসলামের 500 বছরের সোনালী যুগের শুরু উদ্বোধন ওপেনিং খোলাফায়ে রাশেদার 30 বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে খেলাফত শেষ হয়ে গেল বিদায় নিয়ে যেতে বাধ্য হলো মানুষের লোভ লালসা কামনা বাসনা স্বার্থপরতা এইটার সামনে খেলাফত পারফেক্ট ইসলামী শাসন ইসলামী ব্যবস্থা পারফেক্ট এটা বিদায় নিয়ে গেল রাজতন্ত্র শুরু হলো ইসলাম কিন্তু কোন অবস্থাতে রাজতন্ত্র সমর্থন করে না ঠিক কিনা বলেন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা হবে খিলাফত ইন্নি জায়েদুন ফিল আরদে খলিফা মানুষ আল্লাহর জমিনে আমার খলিফা আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারা নেককার ইমানদার তোমাদের মধ্যে যারা পারফেক্ট মানুষ ভালো মানুষ তাদেরকে আমি আল্লাহর ওয়াদা লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ এই জমিনে আমি তাদেরকে খেলাফত দান করব তাহলে খেলাফত পাওয়ার জন্যে ইমানদার আমলদার নেককার পারফেক্ট মার্জিত পরিপূর্ণ আদর্শ মানুষ হওয়া দরকার ঠিক কিনা বলেন এখন যখন খেলাফত শেষ হয়ে গেল রাজতন্ত্র শুরু হয়ে গেল তখন ইসলামী প্রজাতন্ত্রের মানুষ বিভিন্ন পর্যায়ে ভাগ ভাগ হয়ে গেল একদল যারা একটু বেশি লোভ লালসায় কাতর ছিল তারা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেল আর যারা একটু নেককার পরেশগার ইমানদার তারা ইমাম হাসান হুসাইনের দলে পক্ষে চলে গেল আরেক দল চরমপন্থী তখন সিফিনের যুদ্ধের পরে আত্মপ্রকাশ করলো এই চরমপন্থী দলের নাম খারেজি কি নাম খারেজি এই খারেজিরাই কিন্তু কুফার কেন্দ্রীয় জামে মসজিদে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছিল ইতিহাস আপনারা জানেন সময় এগিয়ে যাচ্ছিল মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যাই হোক জল্লুল কদর সাহাবী ছিলেন কি তিনি কাতিব ওহি 70 জন ওহি যারা লিখতেন কোরআনের ওহি এই 70 জনের একজন ছিলেন কে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্য মুসলমানরা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বেশি হইছই
বেশিরভাগ বিতর্কা তর্ক বিতর্ক করে নাই, মন্দের ভালো মন্দের ভালো। কিন্তু মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হিসেবে, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইজ্জত সম্মান, তার পারফেক্টনেস, স্বচ্ছতা পবিত্রতা, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। এর জন্য মুসলমানরা তখনও কিছু ধৈর্যশীল ছিল। রাজতন্ত্র মানি রাজা ইবনে রাজা ইবনে রাজা ইবনে রাজা, আমি কি বুঝাতে পেরেছি? এখন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পরে ইয়াজিদ, সে যখন তারা বলতো আমরা খলিফা খলিফা, যখন খিলাফত এবং খলিফা দাবি করলো, তখন অধিকাংশ ইসলামী প্রজাতন্ত্রের দিনদার পরেজগার ইমানদার জনগণ তারা ইয়াজিদের এই রাজত্ব নেতৃত্ব এটা স্বীকার করতে রাজি হলো না। এবার পুরো মুসলিম, তখন মুসলিম দুনিয়া বলতে আমরা বলবো জজিরাতুল আরব, রোমান সাম্রাজ্যের কিছু অংশ, পারস্য সাম্রাজ্যের কিছু অংশ, মিশর পর্যন্ত, এগুলো মুসলমানদের ইসলামের আওতায় চলে এসেছিল, এটা আপনারা জানেন। এবং সেই দেশের আয়তন ছিল 12.5 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ মাত্র 4.5 বর্গ মাইল, 12.5 লক্ষ বর্গ মাইল, যেটা তদানীন্তন পৃথিবীর অর্ধেক। এই পর্যায়ে যখন ইসলামী দেশ হিসেবে স্বীকৃতি পেল ইয়াজিদ, সে নিজে বলল আমি আমিরুল মুমিনীন, আমি খলিফাতুল মুসলিমিন, আমি এই আমি সেই। প্রথম সেই খুতবা দেওয়ার পরে সাহাবারা কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন, তারা সেখান থেকে বেরিয়ে গেলেন, কারণ চরিত্রগত দিক থেকে ইয়াজিদ সে ইয়াজিদই ছিল। দীর্ঘ আলোচনার সময় এখানে আমাদের হাতে নেই, যার জন্যে মদিনা এবং মক্কা, যেটা তখনকার হেজাজ হেজাজ, এই অঞ্চলের অধিকাংশ লোক তারা ইয়াজিদকে আমির বলে বাদশাহ বলে গ্রহণ করল না। ধীরে ধীরে তিক্ততা বাড়ল, বাঘ বিতণ্ডার সৃষ্টি হলো। হাসান হুসেন তো প্রথম থেকেই মানেন নাই, কি হাসানকে বিষ দিয়ে শহীদ করা হলো, ঠিক কিনা? এবং ইতিহাসে লেখা হইল যে হাসানের বউ জায়দা, জায়দা হাসানের স্ত্রী, জায়দা নাকি হাসানকে পানির সাথে বিষ খাওয়াই দিয়েছে। এটি হলো পরবর্তী ইতিহাস, এটাকে আপনারা বিশ্বাস করেন? জায়দা পুত্রবধূ কার? মা ফাতেমা। জায়দা